সালাবাত الانصاری জমিনের মধ্যে পড়িয়া গোড়াগড়ি খড্ডা নবীজি কইলা আমার সাহাবী হল আমার সালাবার কিতা হইছে বলিয়া আইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবা আমরার লগে নামাজ পড়া হইলা নামাজ শুরু করলা এখন দেখা যায় জমিনের মধ্যে পড়িয়া গোড়াগড়ি খড্ডা আল্লাহ রাসূলে হযরতে সালাবাতুল আনসারীর মাতার মধ্যে ধরলা মাতার মধ্যে ধরিয়া নবীজির উরাত মুবারক হযরতে সালাবাতুল আনসারীর মাথা গুতইলা সামান্য পরে সাহাবী হলরে জিগাইলা বলি আমার সাহাবী হল তোমরা দেখো সাইন সালাবার মাথায় কোনো লড়াচড়া করেননি সাহাবী হলে বালা করি চেক করলা চেক করিয়া দেখলা মাথায় লড়ের না চোখে লড়ের না জিব্রায় লড়ের না বালা করি চেক করিয়া দেখলা শ্বাস লইতরা না ও আল্লাহর নবী কইলো আমার সাহাবী কল আমার সালাবার জমিনের মধ্যে নাই আমার সালাবারে রব্বুল আলামিনে চাইলেইছেন গো সুবহানাল্লাহ আল্লাহর ড্রাইভার সময় হই গেছে এই কথা কইয়া 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 ওয়ালর উপরে বাক্কা কত সময় উবাইলা এরপরে ওয়াল তাকি লামিলা লামার পরে যাইতা কানু এক ময়দানের মধ্যে গেলা ময়দানের মধ্যে গিয়া আল্লাহর বন্দায় সারা রাত আল্লাহর ডরাইয়া আর কান্দিতে 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 রাত পাইলা ও সুবহানাল্লাহ আর এই কথা যখন বলি আল্লাহ তোমার ডরাইবার সময় হয়ে গেছে আল্লাহ তোমার ডরাইবার সময় হয়ে গেছে আল্লাহ তোমার ডরাইবার এখন সময় হয়ে গেছে ও আল্লাহ সারা জীবন ডাকাতি করছি ও আল্লাহ সারা জীবন চুরি করছি আল্লাহ আজ থেকে তোবা করলাম আর ডাকাতি করতাম নাই আর কোনোদিন আল্লাহ চুরি করতাম নাই আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي
عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই নিজবিহাড়া উত্তর জামে মসজিদের বাৎসরিক পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানে আজাম দিন দরদি তরুণ যুবক বন্ধু হল মাইকের আওয়াজ যতটুক গিয়া পৌঁছের এতদ অঞ্চলের পর্দার আড়ালের পর্দা নিশি সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ পাক পরবর্তী আলমর অসংখ্য অগণিত মেহরবানি ওয়াজ প্রায় জোহরের বাদ থেকে মনে হয় চলের এখন রাত্রে প্রায় এগারোটার উপরে হইয়া আসে এখন পর্যন্ত আমরা রে আল্লাহ তালা দিনের মহফিল আয়োজন করিয়া উলামায় কেরামহলর বাই চেহারা বাই সইয়া সইয়া কুরআন আর হদিস থেকে আল্লাহ তালে আমরা এই দিনের কথাবার্তা শোনার আল্লাহ তালে সুযোগ দিছেন তৌফিক দিছেন এখন পর্যন্ত আমরা রে আল্লাহ তালে কত সময় বোয়ার তৌফিক দিছেন আমরা হলে একবার মুখ খুলিয়া ফুড়ি লাই আলহামদুলিল্লাহ আমার দোস্ত হল্লার বুজুর্গ হল আমি আপনারা সামনে কুরআনে করিম তকিনে হায়াতে করিমা সুরে জুমর তকিন তিলাওয়াত করছি
সঙ্গে সঙ্গে হাদিসে নববিয়াতে কিন সুট্টে একটা হাদিস শরীফ রে তিলাওয়াত করছি এই আয়াতে করিমা হাদিস রে সামনে রাখিয়া তওবা আর ইস্তেগফার সম্বন্ধে সামান্য সময় আলোচনা করার চেষ্টা করমু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমার দোস্ত হল্লার বুজুর্গ হল বর্তমানে সব তাকিন বড় মহামারী সব তাকিন বড় বেমার সব তাকিন বড় গজব যে জিনিসর নাম এটা হইল গুনাহ প্রত্যেক মানুষে মানুষ শব্দ হইল গুনাগার এটা আমার মুখর কথা নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কুল্লু বনি আদম খাতা প্রত্যেক বনি আদমে খাতা করে ভুল করে গুনাহ করে গলতি করে ও খাইরুল খাতাঈনা তাওয়াবুন নবীজি আবার ফরমাইন ভালো ভুল করনেওয়ালা ভালো গুনাহ করনেওয়ালা এই ব্যক্তি যে গুনাহ করার পরে ভুল করার পরে নিজর গুনাহ রূপে শর্মিন্দা হইয়া নিজর ভুল গুরে বুঝিয়া আল্লাহর কাছে তওবার লাগি নত হই যায় হোক সুবহানাল্লাহ এর লাগিন দুস্থ হল্লার বুজুর্গ হল আগর জবানার নবী অগলর উম্মত রে আল্লাহ তালা গুনার কারণে জমিনও আল্লাহ বড় বড় শাস্তি দিছইন কিন্তু আমরা হইলাম ভাগ্যবান এমন এক নবীর উম্মত আমরা আখেরি জবানার আখেরি উম্মত আমরা রে আল্লাহ তালা জমিনে বড় বড় গুনাহ করার বাদেও আল্লাহ তালা অন্য উম্মতর লাগান আমরা রে জমিনে আল্লাহ তালে অত বড় শাস্তি দিন না হোক সুবহানাল্লাহ তার কারণ হইল একমাত্র আখেরি নবী সরকারে দু জাহান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়ায় তাকিন যাইবার আগে আল্লাহর কাছে কয়েকটা দরখাস্ত করিয়া গেছিলা কয়েকটা দোয়া করিয়া গেছিলা এর মধ্যে থেকে একটা দোয়া আল্লাহর নবী ফরমাইলা বলে আয় আল্লাহ জমিনের মধ্যে বাকি উম্মত রে জেলা আপনি গুনাহ করার কারণে ভুল করার কারণে বড় বড় আজাব দিছ আল্লাহ আল্লাহ আমার ইতা এতিম উম্মত রে ইতা কমজোর উম্মত রে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত রে এরকম বড় বড় গুনাহ আপনি জমিনের মধ্যে দিও না আর একবার তা হোক না সুবহানাল্লাহ আল্লাহ নবীর দুয়ারে কবুল করছেন ও আল্লাহ জমিনে আমরা গুনাহ করি কিন্তু অন্য উম্মতর লখান আল্লাহ আমরা রে বড় বড় গুনাহ শাস্তি আজাব হল দেন না কিন্তু মানুষে যে সময় গুনাহ করব ভুল করব গলতি করব তখন এই ভুল গুনাহ গলতি করার বাদে তার একটা শাস্তি হইতে লাগবো এগুলো বাধ্যতামূলক এই যে শাস্তি হয়তো জমিনের মধ্যে হুরু শাস্তি হইতে পারে অথবা মারা যাওয়ার পরে হইতে পারে অথবা হাসরের ময়দানে হইতে পারে কিন্তু শাস্তি একবার না একবার হইতে লাগবো হ্যাঁ একটা সুরত আছে একটা সুরত আছে যে সুরতর নাম হইল তওবা যে সুরতর নাম হইল ইস্তেগফার আল্লাহ কোরআনে করিমর বিভিন্ন আয়াতর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এক দুই জায়গাত নাই এক দুই আয়াতও নাই বিভিন্ন আয়াতর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন আমার বন্দা অকল বান্দি অকল জমিনের মধ্যে তুমি যত বড় বড় গুনাহ করিলাও না কেনে গুনাহ করার পরে যে সময় তুমি শর্মিন্দা হইবাই তোমার গুনাহ অগুরে তুমি নিজে বুঝতে পারবাই আল্লাহর ডর আর খৌফ তোমার দিলের মধ্যে আইব আওয়ার পরে তুমি আল্লাহর ভাই রুজু হইবাই তওবা করবাই ইস্তেগফার করবাই শুধু আল্লাহ গুনাহ মিটাইয়া দিতা নাই আল্লাহ গুনাহরে মাফ করিয়া এর জাগার মধ্যে আল্লাহ নেকি দিয়া বদলি দিলাই বা হুকা সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইল ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত অনেক সময় আপনি নেকি করবা ভালো কোনো কাম করবা এই ভালো কাম করার কারণে এই নেকি করার কারণে তোমার নামায় আমলের মধ্যে যে গুনাহ আসলো গুনাহ আল্লাহ তালে অটোমেটিক মিটাই দিলেই বা সুবহানাল্লাহ আমার দুস্থ কল্লার বুজুর্গ হল আল্লাহর নবী ফরমাইন আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা জমিনের মধ্যে বন্দায় বান্দিয়ে যে সময় কোনো কোনো গুনাহ করিয়া
আল্লাহর ডরাইয়া তওবা করি লাইব ইস্তেগফার করি লাইব নবী যে ঘোষণা করিয়া যায় এই বান্দা বান্দি এই রকম নিষ্পাপ হই যায় যে ব্যক্তির কোনো গুনাহ জমিন নাই একটা মাসুম বাচ্চা যে সময় জমিনের মধ্যে ফয়দা হয় মার গর্ভ থেকে জন্ম লয় কোনো মানুষে কইতে পারতো না বাচ্চাটা গুনাগার হইব নি মা যত গুনাগার হইন না কেনে বাবা যত গুনাগার হইন না কেনে পরিবারের মানুষ সারা গুনাগার হই যাও কা কিন্তু বাচ্চা সবে হইবা নিষ্পাপ হইবে নানি সবে হইবে মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চা তার কোনো ভুল নাই তার কোনো গুনাহ নাই নবী যে বরমাইন বন্দা হল বান্দি হল জমিন যে সময় কোনো গুনাহ করিয়া আল্লাহর ডরাইয়া তওবা করবায় এই মাসুম বাচ্চা যে রকম মাসুম হইয়া জমিন আইছে এই রকম তোমারে আল্লাহ মাসুম বানাইলেই বা সুবহানাল্লাহ ও আল্লাহ ফরমাইন কুল ও আমার নবী তুমি কইয়া দেও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হায় রে হায় অত মজার ডাক বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছেন আর কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ ইয়া ইবাদি কইয়া ডাক দিছেন বেশ কম আছে আপনার ঘরের মধ্যে একটা ছেলে আছে ছেলের নাম মনে করুক আব্দুর রহমান আপনি যেদিন আব্দুর রহমান হইয়া ছেলেরে ডাক দেন ছেলেরে দিলের মধ্যে দুইটা আশঙ্কা থাকবো একটা আশঙ্কা থাকবো হয়তো আদর করবা মায়া করিয়া কিচ্ছু কইবা আর দুই নম্বর এটাও আশঙ্কা আছে হয়তো কোনো কারণে বাবাই মারে কুদাম মারবা দটা সম্ভব আছে নাই নি যে সময় নাম ধরিয়া ডাক দিবা আর যদিন বাবায় ছেলেরে বাবারে হইয়া ডাক দেন আমার বাজান রে হইয়া ডাক দেন তাহলে ইন কুদাম মারবার কোনো আশঙ্কা নাই ঠিক আছে নি মাতিকান বাবায় ছেলেরে হইবা বাবারে আমার বাজান রে ইলা হইয়া যে সময় ডাক দিবা ছেলে লগে লগে বুঝি লইব আমার বাবায় কোনো সুসংবাদ আমারে দিতা এই সময় ডরাইতো নাই ছেলে আর যে সময় নাম ধরিয়া ডাকিবা তখন আদর করতে পারো আর কোনো গালি করতে পারেন কুদাম মারতে পারেন আশঙ্কা আছে আল্লাহ তাআলা কোরআনে করিমর মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইছেন না কোনো গোষ্ঠীরে কোনো কবিলারে কোনো ধর্মরে আল্লাহ নাম ধরে ডাকিছেন না আল্লাহ আমভাবে সবরে হইছেন কুল ইয়া ইবাদি ও আমার বন্দা হল সব হামাই গেছেন যারা কলিমা ফড়িছে এরাও হামাই গেছি যারা কলিমা ফড়িছেন না এরাও হামাই গেছেন হুকা সুবহানাল্লাহ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসের উপরে জুলুম করি লইছো জুলুম করতে করতে গুনাহ করতে করতে বেহদ জুলুম করি লইছো বেসুমার গুনাহ করি লইছো ও বন্দা হল বান্দি হল ইয়াদ রাখিও তোমার গুনার সীমা আছে পরিমাণ আছে আল্লাহর মাগফিরাতের কোনো সীমা নাই আল্লাহর রহমতের কোনো সীমা নাই একটা মানুষের মাথার মধ্যে কত গেছা চুল আছে গণিলে গোনা সম্ভব হইব কিন্তু আল্লাহর রহমত কতটুকু আছে গনিয়া ফুড়ানি সম্ভব নাই ও আল্লাহ ফরমাইনিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বন্ধু হল বান্দি হল জীবনে বহুত পাপ করছো বহুত গুনাহ করছো বালিগ হওয়ার বাদ থেকে লিয়া মৌত পর্যন্ত অনেক গুনাহ করছো বন্ধু হল বান্দি হল কিন্তু ইয়াদ রাখিও গুনারে ডরাইয়া আমি আল্লাহর রহমত তাকে মায়ুস আর বঞ্চিত হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ আল্লাহ চাইলে তোমার সমস্ত গুনাহ এক সেকেন্ডর লগে মিটাইতে পারেন হো সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ বড় মাফ করনেওয়ালা আল্লাহ বড় বখশিস করনেওয়ালা আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল দুই তিনটা প্রমাণ দেই হদিস তাকিন প্রমাণ অন্য কোনো কিতাব তাকিন নাই বনি ইসরায়েলের মধ্যে আল্লাহর তিনজন গুলাম আর তিনজন বন্দা আসলা ই তিন বন্দা কোনো জায়গার মধ্যে সফর করিয়া যাইতরা
بخاري مسلمر مدّي باب أصحاب الغار سلاسا أي بابر مدّي أنشن توبة استغفار ذكير أي بابر مدّي حديث شريف أنوين بني إسرائيل تين بكتي ایک جگر مدّي سفر جائترا سفر جائتے 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 ہٹات بفنر میگر برشتی آئی سے كبشي ميغر طوفان ايسه داروغي اسرو ليبار متو كونو باري گور ناي تينو جنه بوددي بللا جان باسني جاي كيلا اخن سالو داروغا سو ناي ميغر طوفان اتي 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 اللهر تينو بندا سامني دي اوغاين اوغايتي اوغايتي امون سময় বড় একটা গাছ রে ফাইলা গর্ত রে ফাইলা চিন্তা করিয়া কইলা এখন জান বাসাইতে হইলে ও গাত গ তিনো জন হামাই যায় ও চিন্তা করিয়া আল্লাহর তিন বান্দা গাতর ভিতরে হামাই গেছে ওলা ডাট তুফান দিছে ওলা বেশি বাতাস দিছে আর মেঘ দিছে যে মেঘ আর তুফান আর বাতাসর কারণে ই গাতিগুর উপরে আপনার যে সাটান আসলো যে ডাকান ডাককন আসলো ইকান বাতাসে আনিয়া গাতর মুখ আপনার মারি লাইছে আর বাড়ি বাড়ি উপায় আছে নি এখন দা ফাতলা কুনতা না বলে তিন এখন আছে চটলে মারি বার হই যাই ডালের যদি বড় আপনার প্লেট এখন থাকে আর উফরিয়া যা পড়ি যায় আর ভিতরে মানুষ হইজন তা হইন কি উপায় হইব না এনি তিন বন্ধায় চিন্তা হল্লা গাতর ভিতরে তাকিয়া যে এখন তো এই গাত তাকিন বার হইবার কোনো উপায় নাই একটা উপায় আছে গাতর মধ্যে আমরার মৌত হইত একজনে আর একজন দেখ হইলা বারই বার উপায় করা যাও মশরা শুরু করলা মশরা করতে 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 ফয়সালা হইল সিদ্ধান্ত হইল বলে দুনিয়ার মধ্যে জমিনে কোনটা করতাম পারছি না কোন দিন কোন নেক আমল আল্লাহর কাছে করছি যার যারি নেক আমল ঘুরে একবার তো মনে করি আল্লাহর কাছে খুঁজ লেকিন প্রায় সময় দুস্থ আল্লাহর বুজুর্গ হল বালা কোনো নেক আমল করার বাদে এই নেক আমল দিয়ে উসিলা করি আল্লাহর কাছে আপনি খুঁজিতা বলি আয় আল্লাহ অমুক দিন অমুক সময় অমুক নেক আমলটা আমি করছি যদি তোমার তোমার কাছে কবুল হইয়া থাকে ওগুর উসিলাই আল্লাহ আমারে মাফ করিয়া দে এখন নেক আমল দিয়ে উসিলা করিয়া তিনজনে খুঁজা শুরু করলা একজনে কইলা বলে আল্লাহ আমার কয়েকটা উট আসলা ই উটি গুন্তরে ডেইলি আমি দুধ কিরাইতাম আর ডেইলি দুধ কিরাইয়া আল্লাহ আমার ছোট ছোট মাসুম বাচ্চাই নকল বাড়ির মধ্যে আসলা আল্লাহ আমার বিবিও আসলা কিন্তু আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা এবং বাবা আসলা ডেইলি যে সময় আমি উটে কিরাইতাম উটে কিরানির পরে উটর দুধ আমি যত সময় পর্যন্ত আমার মার আর বাবারে পান করাইছি না অত সময় পর্যন্ত আমার কলিজার টুকরা ওলাদরেও পান করাইতাম না ওকা সুবহানাল্লাহ ও আল্লাহ একদিন গুর ঘটনা হইছে ডেইলি আমি দুধ কিরাইয়া মারে বাবারে আগে খাওয়াই এর বাদে ওলাদরে বিবিরে খাওয়াই একদিন বাড়ির মধ্যে আইতে একটু লেট হই গেছে লেট হওয়ার কারণে রাত 10-11টা বাজি গেছে বাড়ির মধ্যে আইয়া ফসিতে ফসিতে আবার পরে দেখলাম মা জননী ঘুমাই গেছইন বাজান দেখিয়া ডাক দিলাম বাজানো দেখলাম ঘুমাই গেছইন উটোর মধ্যে গিয়া উটে কিরাইয়া বেশ করে দুধ আনলাম আনিয়া দেখলাম মাও ঘুমাই গেছন বাবাও ঘুমাই গেছইন আমার আওলা দেখলে কলিঞ্জার টুকরা আমার ফেটর আওলা দেখলে দুধ খাইতা করি আমার বাবার মধ্যে পড়ি গেছইন আঞ্জা করে দরিয়া খান্দা শুরু করছইন ওয়াল্লা আমি আমি আমার আওলাদ রে দুধ খাওয়াইছি না কারণ ডেইলি মা বাপ রে দুধ না খাওয়াই আমার আওলাদ রে দুধ খাওয়াই না এর কারণে আল্লাহ আমি আমার মা বাপ রে যত সময় দুধ খাওয়াইতাম না অত সময় পর্যন্ত আওলাদ রে দুধ খাওয়াইতাম না ওখান মনে করিয়া আমি এই রাত দুধর গ্লাস আত লইয়া আর আমি মা এবং বাবার দ্বারের মধ্যে উবাই রইছি সুবহানাল্লাহ বুড়া মার বাবা ঘুমাই গেছন ঘুমাই গেছন আস্তা রাত হয়ে গেছে একবার তা চক্ষু খুলিছে না নামাজের সময় হইছে ফজরের সময় হইছে তাহাজ্জুদের সময় হইছে ও সময় মা বাবার চক্ষু খুলিছে
চোখ কুলার পরে তারা দেখলা আমি তারা আসলে আমি তারার লক্ত জিগর আমি দুধর গ্লাস লিয়া তারার দরজার মুঠি তুবাই রইছি আমার মা জানে আমারে কইলা বলে বাবা রে তুই দুধর গ্লাস লিয়া কোন সময় তাকি বাপ আমি কইলাম মা দো যে সময় গর্ব আইছি ও সময় তাকিন লইয়া আমি দুধর গ্লাস লইয়া তুমি কোন সময় চক্ষু খুলিব কোন সময় হজা গই ভাই আর তোমার আমি দুধ খাওয়াইতাম ও নিয়ত করি আমি দরজার সামনে উবাই রইছি ও সুবহানাল্লাহ ও আল্লাহ ও যে একটা আমল করছি আমি আমার আউলাদ রে না খাওয়াইয়া আমার মা বাপ রে খাওয়াইছি ডেইলি খাওয়াইছি একদিন মিস হয়ে গেছে এদিন আউলাদ রে আগে খাওয়াইছি না মা বাপ রে আগে খাওয়াইছি আল্লাহ যদি এই আমলটা আল্লাহ তোমার কাছে কবুল আর গ্রহণ হয় ওর উসিরা দরিয়া কইয়ার আল্লাহ আমরার গাতর খানা খান্তা তুড়া ফাঁক করিয়া দে কোকা সুবহানাল্লাহ আল্লাহর বন্দা তিন জনের চোখ খুলিয়া সাইলা সওয়াল লগে লগে দেখা যায় গাতর মুখ আপনার বাক্কা একটা ফাঁক হয়ে গেছে বর্ষা হয়ে গেছে সুবহানাল্লাহ দুই নম্বরে একটা আমল মনে হইল এই ও আমল লইয়া আল্লাহর কাছে দোয়া করলা দুই নম্বরে কইলা বলে ও আল্লাহ জমিনে অনেক ভুল ভ্রান্তি করছি অনেক গুণা করছি রে বা আল্লাহ কিন্তু একদিন আপনারে ওলা ডরাইছি ওলা ডরাইছি আল্লাহ আপনারে ডরাইয়া আমার শরীরের মধ্যে খাপ ছুটি গেছে ও আল্লাহ আমার লাগা বাড়ি আমার সম্পর্কে বোন সাসার ঘরের বোন কোন একদিন কোন বিপদের মধ্যে পড়িয়া আমার দারোয়াই সইন আইয়া আমার কাছে একটু পয়সা ঋণ কুজি সইন 100 দিরহম তানে টেকা ঋণ দিতাম এইন বড় সুন্দরী আসলা যুবতী আসলা এনে আমি শর্ত লাগাইছি বলে বোন তোমারে 100 দিরহম দিমু শর্ত হইল তুমি আমার একটা সময় দেওয়া লাগব এই বোন মজবুর হইয়া বিপদের মধ্যে পড়িয়া তাই এই কথার উপরে রাজি হই গেছইন তাই বিভিন্ন জায়গার মধ্যে তুকাইছইন বেলা শর্তে কুনাখানোর ঋণ পাইননি সারা তুকাইতে তুকাইতে বাধ্য হইয়া আবার আমার দ্বারও আইসইন আইয়া কইছর ও আমার সাসার ঘরের ভাই আমি কুনাখানোর ঋণ পাইছি না তুমি যে শর্ত কইছ তোমার শর্তর উপরে আমি রাজি আছি আমার 100টা দিরহম তুমি ঋণ দে আমি 100 দিরহম তানে ঋণ দিছি তাইন লইয়া ঘরের মধ্যে গেছন আমি গেছি তান দ্বারো আমার শর্তরে পুরা করবার লাগিন যে সময় শয়তানে ওয়াসওয়াসা দিলাইছে আমারে আমি তান লগে কুকর্ম করা শুরু করে দিতাম ও সময় আল্লাহর বান্দির শরীরের মধ্যে খাপ শুরু হয়ে গেছে আল্লাহর বান্দিয়া কইলা ও আল্লাহর বান্দা ইত্তাকিল্লা ও আল্লাহর বান্দা ইত্তাকিল্লা ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ডরাও ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ডরাও এই কথা আল্লাহর বান্দির জবান থেকে যে সময় বার হইছে আমার দিলের মধ্যে খাপ শুরু হয়ে গেছে আমার শরীরের মধ্যে খাপ শুরু হয়ে গেছে আমার শরীরের রুম খাড়া হয়ে গেছে আল্লাহ লগে লগে তোমার ডর আর ভয় আমার দিলের মধ্যে আই গেছে আল্লাহ আমি লগে লগে হরি গেছি হরিয়া আমি খালিস দিলে তৌবা করছি বলি আল্লাহ শয়তানে ওয়াসওয়াসা দিলাইছে দিলের মধ্যে যে ভুল আমি করি লাইছি ইলা ভুল আমি আর জীবনে করতাম না এই কথা হইয়া আল্লাহ আমি তোমার কাছে তৌবা করছি আল্লাহ অত বড় সুযোগ পাইয়া কেউ দেখছই না কেউ দ্বারকাছ নাই অত সুন্দরী যুবতী নারী অত বড় সুযোগ পাইয়া যদি আমি বাদ দিলাইছি আল্লাহ অন্য কোন মখলুকর ডরে বাদ দিছি না আল্লাহ তুমি রব্বুল আলামিন দে ডরাইয়া আমি বাদ দিছি ও আল্লাহ যদি এই আমলটা আপনার কাছে পছন্দ হয় কবুল হয় ও আমল দে উসিলা বানাইয়া কইয়ার আল্লাহ তুমি এই গাতর ফর্দা খান আর তুলা ফাঁক করিয়া দে আর একবার তাকাও না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা তিন জনে সাইয়া দেখলা আগে যতটুকু ফাঁক আসলো এর থেকে আরো ডাবল ফাঁক হয়ে গেছে কো সুবহানাল্লাহ তিন নম্বর এক বন্দা রইলা এই বন্দায় আল্লাহর কাছে দোয়া করলা বলে ও আল্লাহ আমি বড় জমিদার আসলাম আল্লাহ আমার পশু
গরু বয়ার উট গুড়া ছাগল ইতা সব কিছু আসলা ক্ষেতর জমিন অনেক বেশি আসলো কিন্তু আমার বাড়িতে একটা কর্মচারী আসলো আমরা যে হামলা বেটা কইয়ারি এই হামলা বেটারে ডেইলি আমি আজিরা দিতাম 100 কার 200 কার 300 যত লাগে অত আমি দিতাম একদিন দিবার সময় তার হক আমি তোলা কম দিলাইছি আল্লাহর বান্দা গরিব মানুষ তো গরিব মানুষে প্রায় সময় ধনী মানুষে তোলা ঠগাইলেও গরিব মানুষে ডরাইয়া মাতে না সবর করিলাই মার ঠিক আছে না নি বাবাই সবর করিলাই আল্লাহ আছো আল্লাহর নবী ফরমায় ও দুনিয়া কল খেয়াল করিও ইত্তাকু দাওয়াতাল মাজলুম ও দনি বন্দা কল বান্দি কল মজলুমর বদুয়াতে কিন্তু মাতান বাসিয়া থাকো তুমি দনি হওয়ার কারণে তোমার আল্লাহ মাল খড়ি দিছই কোন গরিব রে তুমি একটা কুদাম মারি দিলাই একটা ডান্ডা মারি দিলাই সামান্য হরিয়া গিয়া যদি দিল জাকিন আহ শব্দ কইলাই তাহলে ইয়াদ রাখিও আল্লাহর নবী ফরমাইন তোমারে হে ডাইল করি লাইছে খোকা নাউজুবিল্লাহ এল্লা কিন্তু হল বুঝুক হল কোন সময় গরিব রইলা গরিব মন করিয়া ছোট মন করিয়া এলা করিয়া তারে কোন সময় কুদাম মারিও না তারে কোন সময় ডান্ডা দিও না তারে মাফ করিয়া দিও দরগুজর করিয়া দিও আল্লাহ তোমারে মাফ করিয়া দিবা গো সুবহানাল্লাহ আল্লাহর বন্দা কইলা বলে ও আল্লাহ আমার এই খামলা বেটারে একদিন তুলে আমি টগাই লাইছি ই টোগানি গান্তরটা দিল রইছে নানি হে তো বুঝছে নানি আমারে কোন দিন মালিকা টোগাইছ একদিন মনে হইছে কারণ একদিন আজকা বাদশাহ কালকা ফকির রহমত আছে নানি সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা এটা হইছে আপনি সকালে দনি বিকালে আপনি গরিব হইতে পারেন তা হইতে পারতায় নাই বিকালে আপনি গরিব সকালে আপনি ধনী হইতে পারেন হইতে পারতায় নাই আল্লাহর বন্দা হিগিয়েও যে খামলা বেটা খাম করি 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 আজি রাজে কোনো জমাইছে জমাই 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 অগুন দিয়ে একটা পুঞ্জি বানাইয়া হে এখন ব্যবসা শুরু করছে আস্তে আস্তে বাক্কা ধনী হয়ে গেছে হে কৌ সুবহানাল্লাহ এখন তোরা ধনী হওয়ার পরে তোরা র্যাঙ্ক র্যাঙ্কেটটা আইছে নানি বলে আমি তো কম নাই এখন ও যে আগে একদিন ঠকাইছিলে আইস তোমারে বাহার আইমো রাখো আল্লাহর বন্দা আইছে মালিকর বাড়িত আয়া কইছে ও আমার মালিক বেটা কোনো দিন আমারে ঠগাইলাই না কিন্তু একদিন তো আমারে ঠগাই লাইছো বলে কোন দিন রে বাবা বলে ও দিন তুমি হয়তো গাউরি লাইছো আমার মনে আছে আমার একটু ঠগাই লাইছো তুমি বলে ও বাবা খেয়াল করছি না আমি কোনো দিন ইচ্ছা করি খেউরে ঠগাই না যদি আমি টগাইলাই আজকে আমি স্বীকার করি আর তুন এর বদলা কিতা চাস তুইন কো আমি তরে দিমু কো সুবহানাল্লাহ আল্লাহর বন্দায় কইলাম হামলা বেটায় কইলা বলে বদলা আমি কিচ্ছু চাই না আল্লাহ আমার এখনো ধন দৌলত বাক্কা দিলাইছো বলে না রে বাবা এর বাদেও আমি সারিতাম না তোরে কারণ হুকুকুল্লাহ হুকুকুল এবাদ আগর কোন হুজুরে কইছেন শুনছি আমি হুকুকুল্লাহর হুকুকুল এবাদ মুফতি সাহেবে কইছেন হুকুকুল এবাদ এমন এক জিনিস আপনি এক বন্দার হক রে মারিয়া গাইছেন আপনি এক বন্দারে জমিনও গালিছেন আপনি বন্দারে জমিনও কুদাম মারছেন কুদাম মারিয়া আপনি মারা গেছেন যত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় তোমারে মাফ দিছে না অত সময় পর্যন্ত আল্লাহও তোমারে মাফ দিতা না কোকা নাউজুবিল্লাহ তে আল্লাহর বন্দা ধনী হইতে পারে কিন্তু আল্লাহর ডর ভিতরে আছে আল্লাহর বন্দায় কইল ও বেটা হামলা বেটা রে কোন দিন রে বাবা তো গাইছি আমার তো মনে নাই তে কাম কর তুন কিতা চাস তরে যে তা চাইবি আমি ওটা তরে দিমু এটা কইল কিচ্ছু চাই না কিন্তু তুমি আমারে ঠগাইছো এলে আর জীবনে কেউ ধরে ঠগাইও না এর বাদে বেটা মানছে না মালিক বেটা কইছে কাম কর আমার যতটা উঠ আসো এটা কিন বালা সুন্দর বড় যেগু বাসি আনকেও গুজা হো সুবাহান আল্লাহ সেই সময় একুর উঠ এগু বহুত বড় জানোয়ার আসলো বহুত বড় দন আসলো এখন জেলা বালা গাড়ি এখন হইলে ওয়াগনার গাড়ি হইলে বলেরো গাড়ি হইলে কই বা তো মন্ত্রী লাখান একবারে বাক্কা জমাইলিছন কুমায় কি করে খাঁচি মারি দিছ ওলা কত তো আইব নানি দিল সেই সময় একুর উঠ যার আছে এই নু বাক্কা দনি জমিদার ব্যক্তি আসলা তো কইলে আমার উঠ যতটা আছে এর তেকিন সব তেকিন বালা সুন্দর বড় যেগু ওগু দরিয়া আনগি যা বলে কিতা করতায় বলে তোরা দিতাম
বলি তা ফুর্তি করডাইনি তামসা করডাইনি মজা করডাইনি আমার লগে বলে না রে বাবা ফুর্তি করিয়ার না অরিজিনাল কইয়ার তরি আমি দিতাম এটা আনছে দিয়া আনার পরে কইছে ওগুনে বলে না আমি নিতাম না এগুন নিলে নিলে তো আমার উঠ নাই আমি এটা ফারিও না এটা চিনিও না এগু রাখবো কি গে রাখবার লাগে মানুষ আর এগু রাখা লাগবো আমার বলে রাখ চিন্তা করিস না তোকে ইয়া আনগি যা উঠ রাখবার লাগে মানুষ আর এগু তুকা কি যা এগুর বেতন দেওয়া লাগে জেতা দেওয়া লাগে খানি দেওয়া লাগে আমি দিমু কৌ সুবহান আল্লাহ ও বেটা কেসে গিয়া উঠ রাখবার লাগে মানুষ আর এগু তুকা ইয়া আনছে আনার পরে ও মালিকে উঠ গুয় দিছেন আর লগে উঠ সাইবার লাগে মানুষ আর এগু দিছেন কৌ সুবহান আল্লাহ যাও কাল্লা বন্দা খুশ হইছে খুশিয়া দিলে দিলে আল্লাহর কাছে দোয়া করছে বলো আল্লাহ আল্লাহর বন্দা হইয়া হয়তো একদিন আমারে টগাই লইছে কিন্তু আজকে মনে রইছে না আল্লাহ তোমারে ডরাইয়া আজকে আমারে বালা একটা উট দিছে আল্লাহ উট রাখবার লাগি মানুষ আর গো আমারে দিছে ও আল্লাহ এই মানুষ আমি আনিয়া এই উট ইগু আমি আনিয়া ইগুন দিয়ে বহুত বালা বালা খাম করছি ইগুন দি যা পুঞ্জি আমি জমাইছিলাম ইগুন দি যা বিজনেস করি করছি হারবার করছি এতে কিন যা পুঞ্জি জমাইছি অনেক গরিব গুরার আমি সাহায্য করছি কৌ সুবহান আল্লাহ ও আল্লাহ আমার ই খাম ইকান আমল ইকান যদি তুমি আল্লাহর কাছে পছন্দ হয় গ্রহণ হয় কবুল হয় তাহলে এই আমল দিয়ে উসিলা দরিয়া কইয়ার আল্লাহ তুমি গাতর মুখ কানার তুরা ফাক করিয়া দে কৌ না সুবহান আল্লাহ সাইয়া দেখা যায় পুরা গাতর মুখ পুরা গল্লা খান খুলিয়া একবারে পুরা সাবে কই গেছে কৌ সুবহান আল্লাহ শুক্রিয়া দেয় করল্লা শুক্রিয়া দেয় করিয়া তিন বন্দা গাত তাকিন বাহির হইলা বার্তা ফড়ি সুবহান আল্লাহ দুস্ত হল্লার বুজুরু কল বখারি শরীফর হদিস ইগু উদ্দেশ্য হইল নেক আমল রে উসিলা করিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ই দোয়ারেও খালি ফিরাইয়া দেন না আমার দুস্ত হল্লার বুজুর্গ কল আল্লাহর বন্দা ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আনেন ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বহুত বড় বিখ্যাত ওলি আসলা ওকা সুবহানাল্লাহ ওলি কিলা ওলি হইছেন ইয়াদ রাখবা মনে রাখবা ফুজাইল ইবনে আয়াজ আল্লাহর ওলি মূলত কি নইছেন না জন্মগত ওলি নাই এই মানুষ ডাহাইত মানুষ আসলা ডাহাইত বুঝেননি ডাহাইত চিনইন তো চুরি করা ডাহাতি করা রাত দুইটা তিনটার সময় সব ঘুমাইয়া হালে গিয়া গর হামানি এরা ডাহাইত নাই নি ফুজাইল ইবনে আয়াজ ডাহাইত আসলা আল্লাহর বন্দায় ডাহাতি করতে 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 একদিন রাত এমন এক বাড়ির মধ্যে ডাহাতিত গেছেন গিয়া সাহিরবা দেখুন বাউন্ডারি ওয়াল এখন হামাইতা কুম্বাই ডাকাইত মানুষ যত যত করো না কেন ফাল মারি ওয়ালের উপরে উঠিস ওয়ালের উপরে উঠিয়া যেমনে ফুজাইল ইবনে আয়াজ বইসইন বুয়ার পরে হুনইন ই গোর তাকিন রাত তিনটার সময় কোরআনে করিমর তিলাওয়াতের আওয়াজ আয় কো সুবহানাল্লাহ এই গোরার মধ্যে আল্লাহর এক বন্দা বড় নেক আসলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া তিলাওয়াত শুরু করছেন তিলাওয়াত করতে 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 এমন এক আয়াতের মধ্যে আয়া ফৌসিছেন আলম ইয়ানি লিল্লাযিনা আমানু তখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হক এই আয়াত আল্লাহর বান্দা বারবার তিলাওয়াত করেন আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হক তর্জমা হইল আলম ইয়ানি কিতা এখনো সময় হইছে নাইনি কিতা এখনো সময় হইছে নাইনি কিতা এখনো টাইম হইছে নাইনি লিল্লাযিনা আমানু যারা ঈমান আনছো কলিমা পড়িছো আ তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ তোমাতান দিল কানে আল্লাহ তাআলার ইয়াদ করি করি আল্লাহরে ডরাই তো এই সময় আইছে নাইনি ওয়ামা নাযালা মিনাল হক আর আল্লাহ হক হিসাবে সত্য হিসাবে যে জিনিস রে নাজিল করছেন কোরআনে করিম রে নাজিল করছেন
এই সমস্ত আল্লাহর নিয়ামত হল ভাইয়া আল্লাহর ডোর আর বই এখন পর্যন্ত দিলর মধ্যে আয় নাই নি যত করে আল্লাহর বান্দা তো আল্লাহর ডোরর কথা ওখান এই আয়াত রে গরে বারবার তেলাওয়াত করাও আর তাইন অর্থ ইকান বুঝতরা অর্থ বুঝতে 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 তান দিলর মধ্যে আক্তা আল্লাহর ডোর আইছে আয়াতের মধ্যে কিতা খাওয়ার আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ যারা ঈমান আনছো এরার এখনো সময় আইছে নানি যে দিলর মধ্যে আল্লাহর ডোর খৌফ ভয় ফায়দা হইতো ওখান বারবার আল্লাহর বান্দায় তিলাওয়াত কররা লগে 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 আল্লাহর বান্দা ফুয়াজ ইবনে ইয়াজে ফুজাইল ইবনে ইয়াজে জবাব দিলা সময় হই গেছে সময় হই গেছে সময় হই গেছে ওলোকা সুবহানাল্লাহ কিতার সময় হই গেছে মানে আল্লাহরে ডরাইবার সময় হই গেছে আল্লাহরে ডরাইবার সময় হই গেছে আল্লাহরে ডরাইবার সময় হই গেছে এই কথা কইয়া 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 ওয়ালর উপরে বাক্কা কথা সময় উবাইলা এরপরে ওয়াল তাকি লামিলা লামার পরে যাইতা খানু এক ময়দানের মধ্যে গেলা ময়দানের মধ্যে গিয়া আল্লাহর বান্দায় সারা রাত আল্লাহরে ডরাইয়া আর কান্দিতে 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 রাত পইলা ও সুবহানাল্লাহ আর এই কথা যখন বলি আল্লাহ তোমার ডরাইবার সময় হয়ে গেছে আল্লাহ তোমার ডরাইবার সময় হয়ে গেছে আল্লাহ তোমার ডরাইবার এখন সময় হয়ে গেছে ও আল্লাহ সারা জীবন ডাকাতি করছি ও আল্লাহ সারা জীবন চুরি করছি আল্লাহ আজ থেকে তোবা করলাম আর ডাকাতি করতাম নাই আর কোনোদিন আল্লাহ চুরি করতাম নাই লগে লগে আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেলা গিয়া তওবা তিল্লা বালা করি করলা সময় মতো ফাসাক নামাজ পড়িলা আল্লাহর ওলি আখলার সুহবত গেলা বয়ে তৈলা বয়ে তৈয়া এমন আল্লাহ আল্লাহ শুরু করলা লাস্ট মুহূর্তে দেখা যায় আল্লাহর বান্দা ডাকাইতা কিনা আল্লাহর ওলি রূপান্তরিত হয়ে গেলা জোরে কও কা সুবহানাল্লাহ তোরা জিকির করে ঘুম যাইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah 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 Muhammadur Rasulullah صلى الله عليه وسلم ঠিক এরকম হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কবিলায় জুহাইনিয়া হয়ে একটা কবিলা আসলো কবিলা কইতে বুঝতায় নাই আমরা কই গোষ্ঠী খানদান তো কবিলায় জুহাইনিয়া হয়ে একটা খানদান একটা গোষ্ঠী আসলো এই খানদান এই গোষ্ঠীর আল্লাহর এক বান্দি এই বান্দিয়ে একটা সন্তান জন্ম দিলাই সইন অবৈধভাবে হোক নাউজুবিল্লাহ জোরে হোক নাউজুবিল্লাহ অবৈধভাবে জিনার সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তান লইয়া আল্লাহর বান্দি আল্লাহর নবীর খেজমত আইসই আজকাল করে কোনো বেটিনতে করবা নিওলা অবৈধ কাম করলাম অবৈধ সন্তান জন্ম দিলাম আর বাদে নিয়া রায়পুরের ফির সাবরে সমঝাইয়া দিয়ার হাজারো কিতা লাখ একজন বেটি ভাইবানি আপনারা কইন চাই ভাইবানি মাতুন না কেনি মাত বুঝছেন না এনি তো যে যে না খৌকা ঘুমার সময় আইসে এখন ভাইবানি একজন বেটি ফাইতা না এখানে লেখ তো করছে গুণা দুই নম্বরে ডরার সব ভাই ডর আছে না এনি সব ভাই ডর আছে গুণা করছি আল্লাহরও ডর বন্দারও ডর মানুষেও দেখি লইবা হুজুরেও কিতা কইবা সব ভাই ডর নানি কিন্তু আল্লাহর বান্দি কবিলায় জুহাইনি আর আল্লাহর বান্দিয়ে অবৈধ কাম করছেন অবৈধ সন্তান জন্ম দিছেন অবৈধ সন্তান জন্ম দিয়া আল্লাহর নবীর খেজমত নিয়ে হাজির করলা ইয়া রাসূল আল্লাহ আমার অবৈধভাবে সন্তানটা জন্ম হইছে নবী যে সাহাবায়ে কেরাম অখলেরে কইলা আমার সাহাবি হল ও বেটির কোনো অলিরে কোনো গার্জেন্টরে ডাকো সাইন অলিরে গার্জেন্টরে ডাকা হইল ডাকার পরে নবীজিয়ে ই বেটির অলিরে গার্জিয়ানরে কইলা ই মাসুম বাচ্চার কোনো গুণা নাই কোনো ভুল নাই বেটিয়ে পাপ করছে ঠিক আছে বেটিয়ে দোষ করছে ঠিক আছে
কিন্তু এই মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই এর কারণে বেটিয়ে গুরে নেও বেটিরে নিয়া বালা করি খাফর দি বান্ধিও খাফর দি বান্ধার কারণে হাদিসও কইলিছন যে খাফর দি বান্ধিলে খাফর শরীরও থাকবো বেটিরে যদি দুরা মারা লাগে শাস্তি দেওয়া লাগে বেটির বেপরদেগি হইত নাই বেটি লেংটা হইত নাই এর লাগি বেটিরে নিয়া খাফর দি বান্ধিও খাফর দি বান্ধিয়া বালা করি বেটিয়ে গুরে দুরা মারিয়া বেটিয়ে গুরে একবার জানে মারি লাও আল্লাহর বান্দি রাজি আল্লাহর বান্দি লগে লগে আল্লাহরে ডরাইছে আল্লাহরে ডরাইয়া এমন খান্দা খান্দিছে এমন তৌবা করছে আর এই তৌবা করি 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 আল্লাহর বান্দিরে দুরা মারতে মারতে মারা হইছে গো সুবহানাল্লাহ কেনে কইতাম বলে বাদ খাম আবার সুবহানাল্লাহ নি তার কারণ আছে এই বান্দি যে সময় মারা গেছে মারা যাওয়ার পরে বান্দির জনজা ফড়াইলা স্বয়ং রহমাতুল্লিল আলামিনে গো সুবহানাল্লাহ হযরত উমর তো গরম সাহাবী নানি উমর গরম হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ কিয়া হুয়া বলি অত বড় ভুল কাম করছে জিনা কাম করছে উগুর আপনি জনজা ফড়াইলা বলে বুঝতে নাই উমর এই বান্দিয়ে পাপ করছে জমিন ঠিক আছে গুনা করছে কিন্তু এমন এক সময় এমন তৌবা করছে এমন তৌবা করছে যদি এই জমিনের মধ্যে সত্তর জন ইমানদার হলে এই তৌবা কর্তা তাহলে সত্তর জন আমি আল্লাহ মাফ করে দিলাম মনে কৌ সুবহানাল্লাহ ইগুর জনজা পড়াইতাম না তে হার জনজা পড়াইতাম ও নবী যে স্বয়ং তাই জনজা পড়িয়া আর এই বেটিরে কাফন দাফন করলা তো মকসুদ হইল উদ্দেশ্য হইল আল্লাহর ডর আর ভয় যত বড় গুনাহ করি না কেনে যত বড় পাপ করি না কেনে আল্লাহর ডর ভিতরে থাকতো আল্লাহর ডর ভিতরে থাকতো আল্লাহর খৌফ ভিতরে থাকতো কোন সময় কোন তোবা আল্লাহ কাল কবুখার কবুল করবা কইতাম পারতাম না ছোট্ট একটা উদাহরণ দিয়া শেষ করিলেই মো আরো একটা উদাহরণ এই নো সাহাবি এর নাম হইল হজরতে মাঈস বিন মালিক রাজি আল্লাহ তাআলা আনহু যার নাম হইল মাঈজে আসলমি আর এক নাম এই মাঈজে আসলমি ওলা তান তাকিন কোনো সময় কোনো একটা বড় গুনা সাদির হয়ে গেছে সাদির হওয়ার পরে তাই আল্লাহ নবীর খেজমতো আইসইন আল্লাহ নবীর খেজমতো আইয়া নবীর কাছে শিকার ভাই লইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় গুনা করছি বলে কিতা বড় গুনা রে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনা করি লইছি কিতা বড় গুনা খোস না বেটা কুলিয়া কুলিয়া কইবার সাহস পাইন না নবীর সামনে আইয়া কইন বলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনা করি লইছি নবীজে কইলা দারো যারা আসলা এরারে কইলা ইকে কিতা কইরে হালি বড় গুনা করছে জিগা হোসেন মদ খাইছে না কিতা সাহাবি হলে ইগুর মুখো এন মুখর দারো মুখ নিয়া হুঙ্গিয়া কইলা জিনা ইয়া রাসূলুল্লাহ কোনো মদ সদ খাইছেন না এটা কোনো আলামত নাই বইলা বালা করে দেখো সাইন ব্রেইনে কোনো দুইশ আছে নি ফাগলগো লই গেছে না কিতা সাহাবি হলে কইলা ইয়া রাসূলুল্লাহ জিনা কোনো ফাগলগো লইছে না ব্রেইনে কোনো দোষ নাই বলে তাহলে জিনা করছে না কিতা লগে লগে আল্লাহর বান্দা শিকার হয়ে লিসুন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি বুঝিয়ে কইলা না তুমি মিশা মাতরে কখনো হইতে পারে না কখনো হইতে পারে না তুমি মিশা মাতরে মনে করে জিনা করছ না এর লেগে ইয়াদ রাখিও মাসলা একটা হইয়া দিয়ার এইরকম কোনো জঘন্য পাপ এইরকম কোনো জঘন্য কাম যদি কোনো মানুষে করিয়া থাকে ফটারফট সাক্ষী দেওয়ার যাইও না শরীয়তে না করছে আমরা সন্দেহ করি বেশি সন্দেহ করিয়া বালা মানুষরে সন্দেহ করিয়া আমি গুণাগার হইয়ার একটা মানুষে হয়তো কোনো ভুল করছে কোনো গুণা করি লাইছে আল্লাহর গেছে তৌবা করিয়া হে কিবান অলি হইয়া আসে আর তুমি আমি সমালোচনা করিয়া সন্দেহ করিয়া গুণাগার হইয়ার এটা আমরা সমাজে বেশ চলে এর লাগি আপনি সন্দেহ কর্তা না ই মাসলার মধ্যে ফেকার কিতাবো হেদায়ার মধ্যে আনচইন স্বামীর মধ্যে আনচইন ফতোয়া দারুলুম আনচইন যদি ইলা কোনো প্রমাণ আপনি দেখাইতে পারেন যে একটা বেটায় একটা বেটির লগে অবৈধ কোনো কাম করছে তাহলে অতখান কিতাবও আইছে সুরমাদানে জেলা আমরা সুরমার মধ্যে হারাই ওলা দুদিন চারজন বেটা মানুষে শোষকে দেখতে পারোইন এই সাক্ষী গ্রহণ হইব অথবা যে সাক্ষী দিবাই তার উপরে শাস্তি হইব আজাব হইব কৌ নাউজুবিল্লাহ অত সুজা নাই শরীয়তিকান লে সন্দেহ করি লইলাম লে ফলনা গুনা করি লইছে পাপ করি লইছে আমি তো ফিরিস্তা নাই আমি ফিরিস্তা নি তাইন কইতে তাইন ফিরিস্তা নি তাইন তো ফিরিস্তা নাই তাহলে কি দরকার সন্দেহ করবার হেলে কিন্তু দোস্ত কল বুজুর্গ কল
মাইজে আসলাম ইয়া তওবা করলা তওবা করলা এমন তওবা করলা তওবা করতে 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 তাইনো আল্লাহর ওলি হকলর লিস্টর মধ্যে নাম উঠাই লাইলা ফুলকা সুবহানাল্লাহ এক সময় আইছে তওবা করি 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 তাইনো মারা গেছেন মারা যাওয়ার পরে তানো জনজা স্বয়ং আল্লাহর নবীয়ে পড়াইছেন কও সুবহানাল্লাহ আর একটা উদাহরণ এখানে সংক্ষেপে দিমু সংক্ষেপে দিয়া শেষ করিলাম না বেশ ঘুমাই গেছে গুণাত লাভ হইব নি ফায়দা অরনি ইতা হদিসর কিসা হই আর অন্য কিতাব কিতাব অর নাই ইতার মধ্যে অনেক ইব্রত আছে আল্লাহ কোরআনে করিমে কইছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব নবী অকলর কিসা সাহাবী অকলর কিসা অলি অকলর কিসা এরার মধ্যে ইব্রত আছে এই গুরু মানসর লাগিন যারা রে আল্লাহ আকলর নিয়ামত দান করছেন ও সুবহানাল্লাহ একটা উদাহরণ দিলাই বড় মজার উদাহরণ বড় মজার ঘটনা আল্লাহর নবীর দুই সাহাবী এক সাহাবীর নাম আসলো হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে রাখবা দুই নম্বর সাহাবীর নাম হইল হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু দশ সাহাবীরে আল্লাহর নবীয়ে বন্ধু বানাইয়া দিছেন আমরা মায় বাপে প্রায় সময় স্কুলে হরুতা দেওয়ার পরে ও যেগুলো জীবনে দেখছি না চিনি না আর এক গাঁওর সুগরা আমার সুগরার লগে বন্ধু বানাইয়া দিয়ার আর এক গাঁওর মেয়ে আমার মেয়ের লগে বন্ধু বানাইয়া দিয়ার তে চলে নাইনি তে দুইজন সাহাবি দশজন সাহাবিরে আল্লাহর নবীয়ে বন্ধু বানাইয়া দিলা এমন এক সময় আইছে কোন এক জঙ্গর মধ্যে কোন এক জিহাদর মধ্যে যাওয়া লাগে ই জিহাদর মধ্যে দুজন থাকি একজন নবীজিয়ে লগে লইয়া যাওয়া লাগে ও নবীজিয়ে ফয়সালা করিয়া মশরা করিয়া কইলা বলে সাঈদ রে আমার লগে নেই গি সালাবাই কইলা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ এখন সাঈদ রাদিয়াল্লাহু আনহু লগে যাইতা কিন্তু তান বাড়ির তান বিবি বাচ্চা হল আসইন ইতারে দেখভাল করত কে ইতার খায় খরচ কে আনিয়া দিত ও সাহাবায়ে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদর মধ্যে যাইত্রা কোনো টেনশন করবা না কোনো চিন্তা করবা না আপনার সাহাবি আমার বন্ধু সাঈদর বাড়ির মধ্যে যা খরচ লাগে যা জরুরত লাগে আমি সাহাবায়ে পুরা করিয়া দিমু ও সুবহানাল্লাহ বন্ধুয়ে বন্ধুর বাড়ির জিম্মা লইলা এখন তো নবীজি সাঈদরে লইয়া জঙ্গর ময়দান জিহাদর ময়দান গেলাগি আর সাহাবায়ে তান বন্ধু সাঈদর বাড়ির মধ্যে আনিয়া খায় খরচ করিয়া দেন এই খরচ করিয়া দিবার সময় একদিন ঘটনা ক্রমে সাহাবি হইলে কিতা হইলো মানুষ নাইনি মানুষ তো দিলর মধ্যে শয়তানে তুলা একটা কুসা মারি দিছে এই সাঈদর বিবি বড় সুন্দরী আসলা খুব সুন্দরী আসলা আর সামনে বারোই সৈন্য ফইলা হঠাৎ একদিন সামনে বারণী ফড়ি গেছে জরুরতর কারণে আর সামনে বারণীর লগে লগে হ্যাঁ হজরতে সালাবার দিলর মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিলাইছে আর শুধু ওলা আতর মধ্যে ওলা তোলা দৌড়ি লাইছিলা আর কিচ্ছু করছেন না বস অতটুকু শেষ যে সময় সালাবা সাঈদর বিবির হাতের মধ্যে দর্শ হইন লগে লগে একজন সাহাবির বিবি আল্লাহর ডোর আর খুব ভিতরে আইছে সাঈদর বিবি কইল ও সালাবা তোমার সাঈদে তোমারে জিম্মাদারে দিয়া গেছেন আমরা রে তোমার কাছে আমানত দিয়া গেছেন হুস করো তোমার তো নিয়ত দেখিয়ার বলা নাই এই কথা হওয়ার লগে লগে আল্লাহর বান্দি যে সময় গরম হইছেন গরম হওয়ার লগে লগে হজরতে সালাবার দিলর মধ্যে আল্লাহর ডর আর খুব পাইছে লগে লগে সালাবা এ বন্ধুর বাড়িতে কিন বারই গেলা বন্ধুর বাড়িতে কিন বারই আল্লাহর বন্দা সালাবা যাইতে যাইতে জঙ্গলের মধ্যে গেলা গিয়া জঙ্গল গিয়া আল্লাহর ডোর আর খুব ভিতরে আইছে আল্লাহর বন্দা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সজদার মধ্যে পড়ি গেলা কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ সজদার মধ্যে পড়িয়া সাহালবা এমন কান্দা শুরু করলা কান্দিতে 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 কয়েক দিন গেছে গিয়া আল্লাহর বন্দা সাহালবা সজদা দেখেন কিন্তু মাথা উঠাইন না
এইদিকে হযরত সাঈদ রে লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাড়ির মধ্যে আইলা ফিরিয়া জিহাদ তাকিন আওয়ার পরে দেখলা তান সাহাবী হযরত সাঈদর বন্ধু সালাবাতুল আনসারী বাড়ির মধ্যে নাই গেলা সাঈদর বাড়ির মধ্যে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গিয়া দেখলা হিন সালাবাতুল আনসারী নাই তুকানি শুরু হইলো আমার সালাবা খানু গেলা সাঈদে কইলা তান বিবি রে আমার বন্ধু খানু বিবি কইলা তোমার বন্ধু খানু গেছেন আমি জানি না দুজন পেরেশান হই গেলা টেনশনের মধ্যে ফলি গেলা পেরেশান হইয়া দুজন আল্লাহ রসুল দে লইয়া হযরতে সাঈদে আপনার হযরতে সালাবারে তুকানি শুরু করলা তুকাইতে মনে সময় আইছে যে সময় হওয়ার পরে হযরতে সাঈদে বাধ্য হইয়া আল্লাহর নবীরে কইলা বলি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বহুত হেরান হইছেন আর হেরান হইবার কাম নাই আপনার সাঈদ রে আপনার সালাবারে আমি সাঈদে তুকাইয়া বার করমু এই কথা কইয়া হযরতে সাঈদে নবীজিরে বিদায় দিয়া বাড়ির মধ্যে দিয়া তাই নিজে আপনার হযরতে সালাবারে তুকানি শুরু করলা তুকাইতে জঙ্গলের মধ্যে গিয়া ফাইলা হযরতে সালাবাই সৈদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে জারে জারে কান্দিত রাখো সুবহানাল্লাহ জোরে জোরে কও সুবহানাল্লাহ যে সময় সাঈদে গিয়া ডাক দিলা লে ও আমার বন্ধু সালাবা তোমার কিতা হইছে বলি আমি একটা পাপ করি লইছি ও আমার বন্ধু সাঈদ তুমি আমার জিম্মাদারে দিয়া গেছলাই তোমার পরিবার রে আমার হাতের মধ্যে আমানত দিয়া গেছলাই কিন্তু আমি সালাবাই তোমার আমানতের মধ্যে খিয়ানত করি লইছি বলে কিতা হইছে আমার গরত কোনটা কইলা না তুমি কিতা বলতা বলবো তোমার ঘরে কইতা না তোমার ঘরে ডরাইছো শর্মিন্দা আমি একটা পাপ করে লইছি আল্লাহরে ডরাইয়ার আল্লাহ আমারে মাফ করিয়া দিবা কিনা এই কথা কইয়া হযরতে সাঈদে কইলা ও আমার বন্ধু সালাবা তুমি সৈদ্দা তেকিন মাথা উঠাও হযরতে সালাবা সৈদ্দা তেকিন মাথা উঠাইলা মাথা উঠানির পরে হযরতে সাঈদরে কইলা ও আমার বন্ধু সাঈদ তুমি আমারে লইয়া হযরতে আবু বকর সিদ্দিকর দ্বার চলো হযরতে আবু বকর সিদ্দিকর দ্বার দুজন আইলা আওয়ার পরে হযরতে সালাবা কইলা ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমি তো একটা গুনাহ করি লইছি একটা পাপ করি লইছি আমার তুমি মাফ করিয়া দিবা ইনি হযরতে সিদ্দিক আকবরে কইলা যত সময় পর্যন্ত আল্লাহর রাসূলে তোমারে মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি সিদ্দিক আকবরে মাফ করিয়া দিতাম পারতাম না হরি গেলা হরিয়া গেলা কি হযরত উমরের দরবারও হযরত উমর রে গিয়া কইলা ও উমর রাদিয়াল্লাহু আনহু আপনি তো খলিফাতুল মুসলিমিন আমি সালাবাই ছোট্ট একটা গুনাহ করে লইছি তুমি আমারে মাফ করিয়া দিবাইনি তান জিগাইলা আল্লাহ রসুলে মাফ করিয়া দিছইনি সিদ্দিকে আকবরে মাফ করিয়া দিছইনি উমরে কইলা বলে যদি আল্লাহর নবী মাফ করিয়া দেন না সিদ্দিকে আকবরে মাফ করিয়া দেন না তাহলে আমি উমরেও মাফ করিয়া দিতাম না মজবুর হই গেলা বাধ্য হই গেলা শরম পাই লইলা খান্দি খান্দি গেলা হজরতে উসমান গনির গেছে হজরত উসমানে সেম জবাব দিলা বলে আল্লাহর নবী মাফ দিছইন না সিদ্দিকে আকবরে মাফ দিছইন না হজরত উমরে মাফ দিছেন না আমি উসমানেও মাফ দিতাম নাই গেলা কি হজরতে আলীর গেছে হজরতে আলীয়ে সেম জবাব দিলা আল্লাহর নবীয়ে মাফ দিছেন না সিদ্দিক আকবরে মাফ দিছেন না হজরত উমরে মাফ দিছেন না হজরত উসমানে মাফ দিছেন না আমি আলীয়ে কিলা মাফ দিলাই মো এখন শরম পাই লইলা আরো খান্দা বাড়াইলা আবার সৈদ্দার মধ্যে পড়লা বলে ইয়া আল্লাহ এমন কি জঘন্য কাম করলাম সিদ্দিক আকবরের দরবারও গেলাম আমার ফিরাইয়া দিলাইলা উমরের দরবারও গেলাম আমারে ফিরাইয়া দিলাইলা উসমানের দরবারও গেলাম আমারে ফিরাইয়া দিলাইলা আলীর দরবারও গেলাম আল্লাহ আমারে ফিরাইয়া দিলাইলা আল্লাহ এক দরবার আছে এক দরজা আছে আল্লাহ তুমি নকইছো কোটি কোটি গুনাহ করিয়া বড় বড় গুনাহ করিয়া সারা গুনাহ করিয়া তোমার দরবার হইয়া যে সময় বন্দায় বান্দিয়ে ফড়িয়া বালা করি তৌবা করি লইব আল্লাহ তোমার ওয়াদা আছে তুমি মাফ করিয়া দিতা সুবহানাল্লাহ
এই কথারে দিল রাখিয়া হযরত সালবাই লাস্টে গেলা আকায় নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা বড় পাপ করছি এগো এমন জঘন্য কাম করছি বহুত সাহাবীর দ্বার গেছি আল্লাহকে আমারে মাফ করিয়া দিছইন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেউকা আল্লাহর নবী কইলা যত সময় পর্যন্ত তোমার বন্ধু সাইদে তোমার বন্ধুর বিবিয়ে যত সময় মাফ করিয়া দিছইন না যত সময় আল্লাহ মাফ করিয়া দিছইন না আমি রহমাতুল লিল আলামিনে মাফ করিয়া দিতাম নাই আরেকবার তাকও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা কইয়া আল্লাহর নবীও বিদায় দিলাইলা আল্লাহর বান্দার দুঃখ আরো বাড়িল বলে ইয়া আল্লাহ সাইর গলিবার দর গেলাম সাইর জেনে ঘুরাইয়া দিলা আল্লাহ তোমার হবিবর দরবার গেলাম নবীজির দরবার গেলাম তাই ন ঘুরাইয়া দিলাইলা আল্লাহ এখন আর আমার যাইবার কোনো জায়গা নাই এই কথা হই আল্লাহর বান্দা আবার সৈদ্দার মধ্যে পড়লা যে সময় সৈদ্দার মধ্যে পড়ছইন আল্লাহর লগে লগে ওহি নাজিল করিয়া দিছইন ও আমার জিব্রাইল জলদি যাও গিয়া আমার বন্ধুরে কইও মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কইও আমি আল্লাহ আমার বন্ধু বন্ধুর সাহাবি হযরতে সালাবার আমি আল্লাহ মাফ করিয়া দিলাইছি ও সুবহানাল্লাহ এই কথা উনার লগে লগে আল্লাহর নবীর জোশ আইছে জজবা আইছে লগে লগে কইলা ও সিদ্দিক আকবর জলদি তুকাইয়ানো আমার সালাবা কুম্বাই গেছো তাফসীরের মধ্যে লেখইন হযরতে সিদ্দিক আকবর লগে বার হইছইন হযরতে সালমান ফার্সি লগে বার হইছইন বলে আমরা তো কইয়া আনা যাইমু হযরতে আলিয়ে কইলা আমরাও লগে যাইমু কইয়া তিনজন সাহাবী বার হইছইন বারইতে 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 সালবারে কিন্তু আর তো কইয়া পাইন না এক জঙ্গলে গেছইন যাওয়ার পরে মানুষরে জিগাইলা বলে সালাবান আমার কোনো মানুষ দেখছনি এই জঙ্গলের মানুষে কইলা সালাবান আমার কোনো মানুষ আমরা দেখছি না কিন্তু একটা মানুষ এই জঙ্গল আছে যে মানুষে আস্তারাত গুন 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 করি আল্লাহর প্রশংসা করে যে সময় শেষ রাইত হয় আল্লাহর বান্দা সৈদ্দার মধ্যে ফড়িয়া এমন জার জারে আল্লাহর বান্দায় খান্দে যে খান্দার আওয়াজে এই জঙ্গলের মধ্যে যত জন্তু আসইন যত বাঘ ভাল্লুক আসইন ইতার গুম ভাঙ্গি যায় সুবহানাল্লাহ এই কথা শোনার লগে লগে কথা মানসরে কইলা তিন সাহাবিয়ে আমরা রে হারি রাস্তাটা কইয়া দেও রাস্তা কইয়া দিলা যে সময় যাইতে 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 তিন সাহাবিয়ে গিয়া এমন এক সময় আইছে তাহাজ্জুদের সময় হয়ে গেছে গিয়া কইলা সালবাই সৈদ্দার মধ্যে পড়িয়া যারে যারে আল্লাহর গেছে কান্দিত্রা দোয়া কড্ডা ও সময় হযরতে সালমান ফারসিয়া ডাক দিলা বলে ও সালাবা তুমি সৈদ্দা তাকিন মাথা উঠাও সালাবা কইলা জিনা সৈদ্দা তাকিন মাথা উঠাইতাম নাই হযরতে সিদ্দিক আকবরে কইলা বলে ও সালাবা সৈদ্দা তাকিন মাথা উঠাও বলে সৈদ্দা তাকিন মাথা উঠাইতাম নাই হযরত আলিয়ে কইলা ও সালাবা সৈদ্দা তাকিন মাথা উঠাও সালাবা কইলা সৈদ্দা তাকিন মাথা উঠা উঠাইতাম নাই বলে কেনে উঠাইতা না কেনে বলে বহুত দরবার গেছি কেউ মাফ করিয়া দিছইন না রহমতুল্লিল আলামিনের দরবার গেছি তাই না মাফ করিয়া দিছইন না ও সময় তিনজনে একলগে কইলা আর চিন্তা করিও না রহমতুল্লিল আলামিনে মাফ করিয়া দিছইন না রব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইছইন এই কথা কোয়ার লগে লগে সালাবাই সৈদ্দা তেকিন মাথা উঠাইলা মাথা উঠানির পরে চক্কুর মধ্যে যা ফানি আসলো সারা মুসিয়া ফালাইলা তিনজন সাহাবিয়ে বেরিয়ে আপনার সালাবারে লইলা আর বাড়ির মধ্যে আবার শুরু করলা আইতে 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 মসজিদে নববীর দ্বার আইসইন আবার পরে ফজর আজান হই গেছে ও সুবহানাল্লাহ এখন বাড়ির মধ্যে না গিয়া তিনজনে সালাবারে লইয়া ফজরের নামাজ মসজিদ গেলা মসজিদে যাওয়ার পরে ফজরের আজান হইছে সুন্নত পড়িলা টাইম হইছে আকামত দেওয়া হইল
আল্লাহ রাসূলের ফজর নামাজে শুরু করলা আর নামাজের মধ্যে হামদু সূরা পড়িয়া আল্লাহর নবী সূরা শুরু করলা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস আল্লাহ রাসূলের যে সময় আল কারিয়া সূরা পড়িছেন সাহাবায়ে লগে লগে দি বুঝি লাইছেন এই সূরা হইল কিয়ামত সম্বন্ধে সূরা আল কারিয়া অর্থ কলকলানে ওয়ালি কিয়ামত মাল কারিয়া কলকলানে ওয়ালি কিয়ামত মুরাদ লওয়া হইছে দিলের মধ্যে ডর আইছে এমনেও ডর ভিতরে আরো ডর আইছে দুই নম্বর সব আসলা বা তিন নম্বর সব আসলা সাহাবা যে সময় সালাম ফিরাইছেন আল্লাহ রাসূলে ফজর নামাজ শেষ হইছে সারা সাহাবী হকলে দেখেন সাহাবাতুল আনসারী জমিনের মধ্যে ফড়িয়া গোড়াগড়ি খড্ডা নবীজি কইলে আমার সাহাবী হকল আমার সাহাবার কিতা হইছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা আমরার লগে নামাজ খড়া হইলা নামাজ শুরু করলা এখন দেখা যায় জমিনের মধ্যে ফড়িয়া গোড়াগড়ি খড্ডা আল্লাহ রাসূলে হযরতে সাহাবাতুল আনসারীর মাতার মধ্যে ধরলা মাতার মধ্যে ধরিয়া নবীজির উরাত মুবারক হযরতে সাহাবাতুল আনসারীর মাতা গুতইলা সামান্য পরে সাহাবী হকলের জিগাইলা বলে আমার সাহাবী হকল তোমরা দেখো সাইন সাহাবার মাতা কোনো লড়া চড়া করেন নি সাহাবী হকলে বালা করে চেক করলা চেক করিয়া দেখলা মাতায় লড়ের না চকবেয় লড়ের না জিব্রায় লড়ের না বালা করে চেক করিয়া দেখ ও আল্লাহর নবী কইলা আমার সাহাবী কল আমার সাহাবার জমিনের মধ্যে নাই আমার সাহাবারে রব্বুল আলামিনে চাই লইছেন গো সুবহানাল্লাহ লগে লগে নবী সাহাবায়ে কেরাম হকলেরে কইলা আমার সাহাবী কল এখন খাফন দাফনের ব্যবস্থা করো খাফন দাফনের ব্যবস্থা করা হইল বাড়ির মধ্যে গেলা একটা মেয়ে সন্তান আসলো এই মেয়ে বাবার মৌতর খবর পাইয়া এমন জারে জারে কান্দা শুরু করলো এমন জারে জারে কান্দে কারণ কয়েক মাস তাকিন সাগলবা কিন্তু ঘরের মধ্যে আইসইন না প্রথম যেদিন ঘরের মধ্যে আইতরা ওদিন মসজিদ গিয়া নমাজ লাগিয়া আল্লাহ তালে মৌত দিলাইলা কান্দিবার কথা নাইনি ফুড়িয়ে জারে জারে খান্দের আল্লাহ রসুলের দেখিয়া চক্কুর ভানি আকটিছে না নবীজির চক্কুর মধ্যে অশ্রু আই গেছে আল্লাহ নবী জারে জারে খান্দা শুরু করলা ই মেয়ের খান্দা দেখিয়া নবীজির সহ্য আইছে না বরদাস্ত আইছে না মেয়ের আঞ্জা করি ধরিয়া ও নবীজি কইল ও আমার সাহাবার মেয়ে তোমার বাবা সাহাবারে আল্লাহ চাইলিছেন তুমি চিন্তা করিও না জমিন আইস দেখিন যদিও তোমার বাবা নাই আমি রহমাতুল্লিল আলামিন আজ থেকে তোমার বাবা যদি কইতে নানি সুবহানাল্লাহ ইলা ভাগ্য মানে কজন বারই বাইনি আমার দোস্ত হল্লার বুজুর্গ হল ও তার নাম হইল তোবা ও তার নাম হইল ইস্তেগফার কি পর্যন্ত সামান্য দিলে অসবাসার পরে সাহাবি হলে কি পর্যন্ত তোবা করছেন এর লাগিয়ে আল্লাহ তাহলে আমরা সবরে মৌতুর আগে আগে সব সময় ডেইলি আল্লাহ তোবা করবার তৌফিক দোকা হোক আল্লাহুম্মা আমিন তোবার মহফিল ফাইলে মহফিল হুনলে তোবার জলসা ফাইলে ফির অলিয়া অলিয়া ফাইলে দাঁড়া বইবা তোবা করবা সহি শুদ্ধ হইব আল্লাহ জলদি কবুল করবা হোকা ইনশা আল্লাহ যদি হোকা ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমরা সবরে খোয়া এবং হুনা তাকিন বেশ বেশ করি আমলের তৌফিক দক্কা আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خاتم النبيين والصلاة والسلام على شفيع المذنبين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله بڑو مقبول سمي مولا أي الله دنيا سرا منوشي جار جاري دور جاري بندو خوري لترا مولا أي الله
আল্লাহ তোমার দুয়ারে কেন 24টা ঘন্টা আয় আল্লাহ কুলা সরবা রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার পাগল হল বান্দা হল রাতে 12টা বাজের মওলা এখন পর্যন্ত মাহফিলের মধ্যে বোয়াত আছেন মওলা আয় আল্লাহ বাড়িয়া যাইবা সময় কিচ্ছু লইয়া গরো হামাইতা নাই গিয়া মওলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার গোলাম অখলরে বান্দি অখলরে আল্লাহ যদিন তুমি মাফ করিয়া দিলাও আল্লাহ এতকিন বড় স্বার্থ আর কিচ্ছু নাই আয় আল্লাহ ই মাহফিল দি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ই মাহফিলের তরফ তকিন লক্ষ কোটি দুরুদ আর সালাম নিয়া সুনার নবীজির খেদমত নিয়া পৌঁছাইয়া দেও আয় আল্লাহ ই মাহফিল দি আয়োজন করতে মোলা যত বন্দা হলে বান্দি হলে যত রকমের সাহায্য সহযোগিতা করছেন মোলা আল্লাহ তুমি সবর সাহায্য সহযোগিতার কবুল ফরমাও আয় আল্লাহ অনেক দিন তকিন চেষ্টা করিয়া মাহফিল দি আয়োজন করা হয়েছে মোলা আয় আল্লাহ ই মাহফিল দি আপনি কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হলরে বান্দি হলরে হাইল কিয়ামত দিন এক একজন মুজাহিদ বানাইয়া উঠাইও মোলা আয় আল্লাহ আমরা যারা আত্মাতাইছি মোলা আয় আল্লাহ আমরা গুনাগার সিয়াকার বদকার হল মোলা আয় আল্লাহ জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও আয় আল্লাহ জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও আয় আল্লাহ জানি না কোন মুহূর্ত আজরাইল দে ফাটাই পায় মোলা আয় আল্লাহ মৌতর আগে আগে আমরারে তৌবা নসুহা নসিব ফরমাও আয় আল্লাহ খালিস তৌবা নসিব ফরমাও আয় আল্লাহ আমরা সবর পরেশানি অখলরে দূর ফরমাও আমরার মুদ্দেগা নখলরে মাফ ফরমাও আয় আল্লাহ যারা মায়েরে কবর নিয়া তুই দিছি যারা বাবারে কবর নিয়া তুই দিছি মোলা আয় আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবর রে আল্লাহ আপনি জন্নতের বাগান বানাইয়া দেও আয় আল্লাহ আমরার জমিন রাখিয়া আমরার মুর্দা মা বাপ রে কবর আজাবার শাস্তি খান দিও না মোলা আয় আল্লাহ জিন্দা মা বাবার হায়াতে তৈবা নেয়াত ফরমাও জিসমানি রুহানি কলবে সমস্ত বিমার আজার তাকিন শিফা আতা ফরমাও আয় আল্লাহ সারা দেশের মধ্যে শান্তি বর্ষিত ফরমাও আমরার মসজিদ দখলরে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ সারা দেশের মসজিদ দখলরে কবুল ফরমাও আয় আল্লাহ মাদারিস দখলরে কবুল ফরমাও আয় আল্লাহ খানকা দখলরে কবুল ফরমাও আয় আল্লাহ মরকজ দখলরে কবুল ফরমাও আয় আল্লাহ মাদারিস হলিয়া যত ষড়যন্ত্র চন্দ্র সলের মৌলা আয় আল্লাহ আপনি তার হেফাজত ফরমাও আয় আল্লাহ মাদারিস হল মসজিদ হল মাকাতিব হল বন্ধ হয়ে গেলে আয় আল্লাহ মুসলমানের বাচ্চাইতে একদিন আইব মৌলা কলিমা পড়তা নাই মৌলা আয় আল্লাহ আপনি কুদরত দি মৌলা তার হেফাজত ফরমাও আয় আল্লাহ দিনে ইসলামের হেফাজত ফরমাও আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখজুল কাফারাত ওয়াল মুবতাদিআতা ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন আয় আল্লাহ সুনার নবীজি আপনার মায়ার বান্দা হলে যত বালাই দোয়া মাঙ্গিছিলাম রা মাঙ্গিলাম আয় আল্লাহ আমরার হক বালাই নসিব ফরমাও আয় আল্লাহ যত বুরাইয়া তে কি ফানা আসিছিলা আমরা ফানা সাইলাম আয় আল্লাহ আমরার হকর মধ্যে ফানা দেও ونفوض أمورنا إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين